हेलो बंधुरा चैनले तुम्हारे सबाई के आबारो वेलकाम। तो आगे बोलो तुम्हारा सबाई केमन आछो, आशा करछि तुम्हारा खूब भालो आछो और आमिओ खूब भालो आछि। तो आज के चले आसलाम आबार एकटा नतून भिडियो निये। तो आज के एकटू एसेछिलाम मायेर बाड़ीते घुरते, तो बिकेले जेहेतु हये गेछे तो दादा बोले चल तोर मेयेके निये एकटू पार्के घुरे आसि। तो बिकेलटा एकटू पार्के एसे एनजय करछि। तो तोमादेर साथे पार्केर भिडियोटा आमि शेयार करब, आमरा केमन भाबे आजके घुरलाम, केमन मजा करलाम। तो माँ और दादा ओई दिके चले गेछे, आमि रास्ता थेके आस्ते आस्ते कोनो भिडियो करते पारिनि कारण रास्ता एकटू जैम छिलो। तो आमि भाबलाम जे पार्के एसेई तोमादेरके भिडियो देखाई। तो आमरा पार्के एसे केमन कि मजा करछि तोमादेरके सेटाई देखाबो। तो तोमरा साथे थाको। तो आमार मेये एखन दोल्ला डिसाइड करछे कि दोल्ला चोरबे, आर आमि आर मा सेइजन्य मेयेर पिछन पिछन हाँटछि। मा हाई बोलो सबाइके। आर तो आमरा पार्के एखन घोराफेरा करछि, देखि आमार मेये कोन दोल्लाटा डिसाइड करे चोरबे। ओ एखनो हाँटछे, তাহলে তোমাদেরকে দেখাই। আমার দাদা ওর পিছনে পিছনে দৌড়াচ্ছে না, আমার দাদা দৌড়াচ্ছে দেখো। আমার মেয়ে কোনো জায়গায় দাঁড়াচ্ছে না, কোন দোল্লা চড়বে ডিসাইড করতে পারিনি। ও এক ও হেঁটেই চলেছে। তোমরা কি চাচ্ছো বাবা? তাই ও আচ্ছা ভিতরে যাচ্ছো, তাহলে আস্তে আস্তে যাও, মাথা লাগবে, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও, ভয় পাচ্ছে। ইয়ে হয়ে গেল। সবাই তাও একটু বড়, ও পড়বে না, ও একদম ছোট। খুব ভাল লাগছে। একটু সবাইকে হাই বলো, একটু হাই বলো, তাকাও যে একটু হাই বলো। তুমি এবার কোন দোলনা চলবে, কোন দোলনা চলবে, কোনটা চলবে, কোনটা চলবে, এটা চলবে। তুমি তো দাঁড়িয়েই চড়ো, এটা ধরো। দিদিরা দিদিরা কি সুন্দর দেখো, দিদিরা দিদিরা ধরেছে, তুমি ধরো, দিদিরা ধরেছে। মাথা ঘুরছে দিদু। তো পার্কটা ভীষণ সুন্দর কিন্তু অনেকটাই বড়, তো পুরো জায়গাটা আমাদের পক্ষে এখন ঘোরা সম্ভব নয়। আমার মেয়ে একটু একটু করে দোল্লা চড়ছে। তো তোমাদেরকে তবুও দেখাবো আমি একটু পার্কটা। আর এই পার্কটা হচ্ছে সিটি সেন্টার টু এর একটু এগিয়ে এসে একটা রাস্তা পড়ে, সেইখান থেকে কাছেই একদম। তোমাদের যদি কোনোদিনও মনে হয় এখানে আসতে ইচ্ছা করে তো চলে আসবে, খুব সুন্দর পার্কটা। আমি এর আগেও এসেছি, এখানে ভিডিওও দিয়েছিলাম, তখন ফ্যামিলির সাথে এসেছিলাম। আজকে শুধু আমি, দাদা আর মা এসেছি মেয়েকে নিয়ে, আজকে আর কেউ আসেনি, আমার ননদরা কেউ আসেনি, ওরা কেউ নেই বাড়িতে। তো আমি এখানে যেহেতু এসেছি তাই একটু এসে ঘুরে গেলাম। তো এটা হচ্ছে পার্কটা, আমরা পিছনের দিকটায় রয়েছি, সামনের দিকটায় অনেক কিছু আছে দেখার মতো কিন্তু পুরো পার্কটা ঘোরা হয়নি। তো পার্কটা অনেকটাই বড়, তো তোমাদের দেখাচ্ছি, যাদের আসতে ইচ্ছা করবে এখানে চলে এসো বাচ্চাদেরকে নিয়ে, খুব সুন্দর পার্কটা। এই দোলনাটা খুব পছন্দ হয়েছে, বারে বারে এটাই চড়ছে। তো এছাড়া আমার দাদা ওখানে পিছনেই দাঁড়িয়ে রয়েছে, ওর সাথে ওর সামনে থেকে সরতে পারছে না, না এটাই শুধু চড়ছে,
স্লিপে নিয়ে গেলে হয় ওখানে সামনেটা, ওই যাওয়ার সময় একটুখানি চড়িয়ে নিয়ে চলে যাওয়া যাবে। হাই বলে দাও, হাই এটা এই যে ভালো লেগেছে স্টার্ট করে দাও। এবার দুজনে ধর, দুজনে ধর, এটা করে দাও, এটা করে দাও, দেখা দেখা চড়বে। এখান দিয়ে উঠবে পার্কে ঘোরা হয়ে গেছে, পার্কে প্রায় এক ঘন্টা মতন ছিলাম। এবার আমরা যাচ্ছি ওই রাম মন্দিরে যাচ্ছি, এটা ওই সিটি সেন্টারেরই কাছাকাছি, মানে সিটি সেন্টার টু এর কাছাকাছি। মন্দিরটা খুবই সুন্দর, তো আমরা এখন সবাই রাস্তায় আছি। এখন বজরংবলী মন্দিরের প্রায় কাছাকাছি, এই দেখো দেখতেই পাচ্ছ রাম মন্দির, খুব সুন্দর মন্দিরটা। তো এটা হচ্ছে রাম মন্দির, খুব সুন্দর বজরংবলী, এত বড় একটা বজরংবলী। তার বাইরেটা সুন্দর করে সাজিয়েছে। আমরা মন্দিরে চলে এসেছি, ভিতরে সবে জাস্ট ঢুকেছি। এখানে খুব আওয়াজ হচ্ছে, যেহেতু মাইক চলছে ততটা কথাটা ভালোভাবে শোনা যাচ্ছে না। তো আমরা এখন তিনজনেই রয়েছি, দাদা ভিতরে আর আসেনি, দাদা রাস্তায় রয়েছে। তো দাদা আমার মেয়ে নমস্কার করছে, তোমাদেরকে দেখাই। তোমাকে ভিডিও দেখাবো কি করে, আমি আর মা এখনো বাইরেই আছি। আমরা এবার ভিতরে যাবো, ভিতরে আরো একটা সুন্দর মন্দির আছে, সেটা তোমাদেরকে দেখাবো। মন্দিরের ভিতরে গিয়ে এবার ভিডিও অ্যালাউ করবে কিনা জানি না, যদি ভিডিও অ্যালাউ করে তাহলে তোমাদেরকে দেখাবো ভিতরে মন্দিরে গিয়ে। মজাও পান এবার ভিতরে, এর আগেও এসেছি এখানে দুবার, তখন অতটা ভিডিও করা হয়নি। এদিকে চলে, মন্দিরের ভিতরটা কত সুন্দর। চলো চলো চলো, এই তো এটা মন্দিরের ভিতরে সব ঠাকুর রয়েছে অনেক রকমের, কত সুন্দর করে সাজানো। দেখো না, ওদিকে যাবো না, ওদিক থেকে অনেকটা ঘুরতে হয়। মন্দিরটা খুব সুন্দর, দেখো রাধা কৃষ্ণ, এটা শ্রীরাম। আমার মেয়ে সারা মন্দির ভিতরটাই ঘুরছে, খুব ভালো লেগেছে ওর। দারুণ ঠাকুরগুলো
তো দুর্গা মা তাই তো আসি চল বাবা আরেকটা হনুমানজি নন করো গনু ঠাকুরকে নন করো ওদিকে গনু ঠাকুর ওদিকে তাকিয়ে নন করো নন করো তো মন্দিরটা খুবই সুন্দর তোমরা এসে ঘুরে যেও এখানে অনেক ঠাকুর রয়েছে প্রচুর রয়েছে ওইদিকে ওই পাশে আর একটা মন্দির আছে ওটা এখন বন্ধ আছে ওটা অন্ধকার ওখানে আমি আর গেলাম না ওখানে বন্ধ আছে হয়তো বন্ধ করে রেখেছে ওটা খোলা থাকে অনেক সময় কিন্তু এখন যেহেতু বন্ধ আছে তো সেই জন্য তোমাদেরকে এটাই দেখালাম দারুণ মন্দিরটা খুব সুন্দর ভিতরটা দারুণ তোমরা কোনোদিনও এখানে ঘুরতে আসতে ইচ্ছা করলে এসেও খুব ভালো লাগবে এখানে বসাও যায় অনেকক্ষণ খুব সুন্দর এখানে সন্ধ্যা আরতিও হয় তো আজকে এখনো হয়নি হয়তো বা পরে হয়তো হতেও পারে তো আমরা তো অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি সন্ধ্যা আরতিটা হয়তো আরেকটু পরে শুরু হয় তো যদি আমরা এখানে থাকি কিছুক্ষণ সন্ধ্যা আরতি যদি শুরু হয় তাহলে তোমাদেরকে দেখাবো খুব ভালো লাগে এখানে বসে থাকতে আর যদি তার আগে চলে যাই তাহলে হয়তো তোমাদেরকে দেখানো হবে না তো তোমরা দেখো খুব সুন্দর জায়গাটা এখানে রোজ জলে তো এই মন্দিরটা তো খোলা থাকে এখানে তো বন্ধ এই আর একটা মন্দির এখানে এখানেই হয় সন্ধ্যারতি হয় তো আজকে হয়তো বন্ধ আছে সেজন্য এখানে হচ্ছে না এটাও অনেকটা বড় জায়গা দারুণ দেখো ঠাকুরটা কি সুন্দর মন্দিরটার কথাই বলছিলাম এখানে সন্ধ্যা আরতি হয় তো আজকে বন্ধ আছে সেই জন্য হয়তো কোনো কারণে বন্ধ আছে হয়তো তোমাদের ভিডিও করে দেখাতাম খুব ভালো লাগে এখানে অনেকক্ষণ বসে থাকলেও খুব ভালো লাগে তো আমরা বেশিক্ষণ এখানে ঘুরলাম না অনেকটা বড় ভিডিও হয়ে যাবে তো সেই জন্য ছোট ছোট করে ভিডিও করলাম তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব হয়তো বাড়ির দিকে যাব তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি তো আমরা ঘুরে বাড়িতে চলে এসেছি এখনো ফ্রেশ হইনি ফ্রেশ হব তো আজকে বিকেলটা খুব সুন্দর আমরা ঘুরলাম পার্কে আর রাম মন্দিরে খুব ভালো লাগলো ঘুরে তো এর পরেও আবার ঘুরতে যাব এখন আমার মেয়ে যেহেতু ঘুমিয়ে পড়েছে সেই জন্য একটু ঘুমিয়ে নি তো এরপর আমরা যাব মেলায় তো মেলার ভিডিওটা তোমাদেরকে আমি আলাদা করে দেব এখন এর ভিডিওটা এইটুকুনি থাকলো কেমন লেগেছে তোমরা জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তো এর পরের ভিডিওটা তোমাদের সাথে পরে শেয়ার করছি তো চলো বাই বাই।